আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সম্পর্কে। আবারও বলছি, আজকে উপস্থিত হয়েছি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি 2023 সম্পর্কে। খুব শীঘ্রই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি কিভাবে, কত পার্সেন্ট, কত বেতন হবে ইত্যাদি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ রূপে এই ভিডিওতে আলোচনা করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ধিত বেসিকের সাথে 15% অর্থাৎ 15% অতিরিক্ত যোগ করে জুলাই থেকে 8% বা 8% ইনক্রিমেন্ট সহ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পাচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ বিশ্বস্ত সূত্র থেকে এই বিষয়টি পাওয়া গেছে। তারপরও সরকার তা কম বেশি করতে পারে অথবা সরকার মহোদয়ের ইচ্ছা অনুযায়ী বেতন বৃদ্ধির বিষয়টি কম বেশি হতে পারে। তাছাড়াও এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি কোন গ্রেডে কে কত টাকা পাবে বা কোন গ্রেডে কে কত পার্সেন্ট বা শতাংশ পাবে ইত্যাদি বিষয়ে। সর্বপ্রথম আলোচনা করি 10তম গ্রেড, 16,000 স্কেল। আমরা আজকে এই ভিডিওতে বিভিন্ন গ্রেডের এবং বিভিন্ন স্কেলের বেতন বৃদ্ধি সম্পর্কে আলোচনা করব। তো সর্বপ্রথম 16,000 স্কেলের দশম গ্রেডের একটি স্কেল বা বৃদ্ধি সম্পর্কে আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছি মূল বেতন 16,000, ইনক্রিমেন্ট পেয়ে যদি কেউ বৃদ্ধি পায় তাহলে সে বিষয়ে আলোচনা হবে বা ইনক্রিমেন্ট সম্পর্কেও আলোচনা আছে। শুধুমাত্র বেসিক দরে আলোচনা করছি, তাছাড়া যদি কারো ইনক্রিমেন্ট ইতিপূর্বে হয়ে থাকে সে ইনক্রিমেন্ট পেয়ে যে বর্ধিত বেসিক পেয়েছে হিসাবটি মূলত সেই ইনক্রিমেন্ট থেকে বা বর্ধিত বেতন থেকে হবে, মূল বেতন এবং ইতিমধ্যে সে যতটি ইনক্রিমেন্ট পেয়ে তার যত টাকা বেসিক হয়েছে মূল বেতন এবং ইনক্রিমেন্ট সহ যোগ করে যে বেসিকটি হবে সেই হিসেবেই তার বেতন বৃদ্ধি হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে 16,000 টাকা তার মূল বেতন, এখানে কোনো ইনক্রিমেন্ট নেই। ইনক্রিমেন্টের বিষয়টি পরবর্তীতে আলোচনা করছি, ইনক্রিমেন্ট দিয়ে আরও একটি হিসাব আমরা এই ভিডিওতেই করব। 16,000 ভাগ 100 গুণ 15, যেহেতু 15% বা 15% হিসেবে বৃদ্ধি পাবে। এখানে দেখতে পাচ্ছি 2,400 টাকা মূল বেসিক বৃদ্ধি পাবে। 16,000-এর সাথে 2,400 টাকা যোগ দিলে হয় 18,400 টাকা। আমরা 15% বৃদ্ধিসহ মোট বেসিক পেলাম এখন 18,400 টাকা, ভাগ 100 গুণ 8, যেহেতু 8% ইনক্রিমেন্ট যোগ হবে তাই 8 দিয়ে গুণ দিলাম, আমরা ইনক্রিমেন্ট পেলাম 1,472 টাকা। অর্থাৎ প্রথমে 16,000-এর সাথে 15% আমরা বের করেছি এবং 15%-এর যে ফলাফল আমরা পেয়েছি তা 16,000-এর সাথে যোগ দিয়েছি, অর্থাৎ 2,400 টাকা। তারপর আবার এই বেসিককে আমরা 8% রূপে রূপান্তরিত করেছি, আমরা ইনক্রিমেন্ট পেয়েছি 8% হিসেবে
472 টাকা। এখন আমরা বর্ধিত বেসিকের সাথে ইনক্রিমেন্ট যোগ করে আমরা পেলাম 19,872 টাকা, অর্থাৎ 15% হারে আমরা যে বর্ধিত বেসিক পেয়েছি তার সাথে 8% হারে যে ইনক্রিমেন্ট পেয়েছি সেটি যোগ দিয়ে আমরা পেলাম 19,872 টাকা। অর্থাৎ 2023 সালের জুলাইয়ের পরে আমাদের বেসিক গিয়ে দাঁড়ালো 19,872 টাকা, দশম গ্রেড 16,000 মূল স্কেল। এখন আমরা 40% বাড়ি ভাড়া যোগ করব, 19,872 ভাগ 100 গুণ 40, আমরা পেলাম 7,948 টাকা 8 পয়সা। বেসিক এবং বাড়ি ভাড়া যোগ করে আমরা পেলাম 27,820 টাকা 8 পয়সা। তারপর আমরা এই 27,820 টাকা 8 পয়সার সাথে চিকিৎসা ভাতা 1500 টাকা আমরা যোগ করে পেলাম 29,320 টাকা 8 পয়সা। এই 29,320 টাকা 8 পয়সা এর সাথে টিফিন ভাতা, আমরা টিফিন ভাতা পেলাম 200 টাকা। সর্বমোট আমরা পেলাম 29,520 টাকা 8 পয়সা। আমি আবার বলছি, 16,000 স্কেলে দশম গ্রেডের একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা বা শিক্ষক, 16,000 স্কেল থেকে তিনি 15% বর্ধিত বেতন হারে এবং তার সাথে 8% ইনক্রিমেন্ট যোগ করে সর্বমোট বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা সহ 2023 এর সম্ভাব্য স্কেল অনুযায়ী তিনি পাবেন 29,520 টাকা 8 পয়সা। তারপর আমরা অন্য একটি স্কেলের বেতন বৃদ্ধি দেখব। আমরা যে কোনো একটি স্কেল নেব, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 16,000 স্কেলেই যারা 4-5টি ইনক্রিমেন্ট অলরেডি পেয়ে গেছেন তাদের বেতন গিয়ে দাঁড়িয়েছে, বেসিক গিয়ে দাঁড়িয়েছে 20,440 টাকা। তো এই ইনক্রিমেন্ট, বর্ধিত ইনক্রিমেন্ট সহ বেসিক যারা পেয়েছেন ইতিমধ্যে তাদের ওই বেসিক থেকে শুরু হবে, অর্থাৎ বর্ধিত ইনক্রিমেন্টের বর্ধিত বেসিক থেকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 16,000 স্কেলেরই একজন কর্মকর্তা যদি তার বেসিক গিয়ে দাঁড়ায় 20,440 টাকা, তাহলে ভাগ 100 গুণ 15, তার বর্তমান বেসিকের সাথে আরও 3,066 টাকা মূল বেসিকে যুক্ত হবে, তার বেসিক গিয়ে দাঁড়াবে 23,506 টাকায়। তারপর এই বেসিকের সাথে আমরা আরও 8% ইনক্রিমেন্ট যোগ করব। ইতিপূর্বে আমরা কীভাবে বের করতে হয় দেখেছি, তো 8% ইনক্রিমেন্টে গিয়ে দাঁড়ায় 25,386 টাকা 48 পয়সা। তারপর আমরা এই বেসিকের সাথে 40% বাড়ি ভাড়া যোগ করব। আমরা যদি বাড়ি ভাড়া যোগ করি তাহলে পাব 35,541 টাকা, অর্থাৎ এই টোটাল অংশটি যদি আমরা যোগ দেই বাড়ি ভাড়া এবং বেসিক তাহলে আমরা পাব 35,541 টাকা
দশমিক শূন্য সাত দুই পয়সা। তারপর চিকিৎসা ভাতা ১৫০০ এবং টিফিন ভাতা ২০০ টাকা, যোগ করলে আমরা পাব ৩৭২৪১ টাকা দশমিক শূন্য সাত দুই পয়সা। অর্থাৎ তিনি সর্বমোট এই টাকাটি পাবেন, তার মূল বেসিক সহ তিনি এই টাকাটি পাবেন। তারপর আমরা আরও একটি বেসিক নিয়ে আলোচনা করি, অন্য একটি গ্রেডের বা কোডের। আমরা এখানে দেখতে পাচ্ছি ১২৫০০ টাকা, অর্থাৎ ১১তম গ্রেডের একটি স্কেল। বাঘ ১০০ গুণ ১৫, অর্থাৎ ১৮৭৫ টাকা বেতন বৃদ্ধি পাবে বেসিকের সাথে। এখন বর্ধিত বেসিক হবে ১৪৩৭৫ টাকা। বর্ধিত বেসিকের সাথে আরও ৮% ইনক্রিমেন্ট যোগ করতে হবে, তাহলে ৮% ইনক্রিমেন্ট হলো ১১৫০ টাকা। এই ১১৫০ টাকা যদি আমরা বর্ধিত বেসিকের সাথে যোগ করি, তাহলে আমরা পাব ১৫৫২৫ টাকা। এখন ৪০% বাড়ি ভাড়া যোগ করতে হবে, ৪০% বাড়ি ভাড়া হচ্ছে ৬২১০ টাকা। অর্থাৎ এই ১২৫০০ টাকা স্কেলের বা ১১তম গ্রেডের বর্ধিত বেতন এবং বর্ধিত বেতনের সাথে ৮% ইনক্রিমেন্ট যোগ করে আমরা নিয়মতান্ত্রিকভাবে বাড়ি ভাড়া ৪০% যোগ করে পাবো এখন ২১৭৩৫ টাকা। তারপর আমরা এই টাকার সাথে চিকিৎসা ভাতা ১৫০০, অর্থাৎ ১৫০০ এবং টিফিন ভাতা ২০০ টাকা যোগ করলে সর্বমোট আমরা পাবো ২৩৪৩৫ টাকা। এই হচ্ছে ১১তম গ্রেডের মূল বেসিক থেকে শুরু করে, যেখানে বর্ধিত ইনক্রিমেন্ট নেই। পরবর্তীতে মূল বেসিকের সাথে ১৫% বেসিক এবং ৮% ইনক্রিমেন্ট যোগ করে একজন সরকারি চাকরিজীবী বা একজন সরকারি শিক্ষক এই টাকা সর্বসাকুল্যে পাবেন। তারপর আমরা আরও একটি বেসিক বা আরও একটি কোডের একটি স্কেল আলোচনা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি ৮২০০ টাকা, অর্থাৎ ২০ নম্বর কোডের স্কেল। আমরা তার সাথে ১৫% যোগ করে পাব, অর্থাৎ ১৫% এর হিসেবে ১২৩০ টাকা বৃদ্ধি হবে, বর্ধিত বেসিক গিয়ে দাঁড়াবে ৯৪৩০ টাকাতে। তার সাথে যুক্ত হবে ৮% ইনক্রিমেন্ট, অর্থাৎ ৭৫৪ টাকা ৪ পয়সা। তাহলে বর্তমান বেসিক গিয়ে দাঁড়াবে ১০১৮৪ টাকা ৪০ পয়সাতে। তার সাথে ৪০% বাড়ি ভাড়া, অর্থাৎ ৪০৭৩ টাকা ৭৬ পয়সা যুক্ত হবে মূল বেসিকের সাথে বর্ধিত ইনক্রিমেন্ট সহ। বাড়ি ভাড়া সহ ২০তম গ্রেডের ৮২০০ টাকার প্রাপ্যতা গিয়ে দাঁড়াবে ১৪২৫৮ টাকা ১৬ পয়সাতে। তার সাথে আমরা টিফিন ভাতা ২০০ টাকা এবং চিকিৎসা ভাতা ১৫০০ টাকা, অর্থাৎ ১৫০০ টাকা এবং টিফিন ভাতা ২০০ টাকা যোগ করে আমরা সর্বসাকুল্যে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী পাবে ১৫৯৫৮ টাকা ১৬ পয়সা। অর্থাৎ যার এখনও কোনো ইনক্রিমেন্ট হয়নি, শুধু নতুন চাকরি হয়েছে, সে এইবারে ইনক্রিমেন্ট পাবে এই জুলাইয়ে। এইরকম একজন কর্মচারীর বর্ধিত বেসিক সহ ১৫% হারে বর্ধিত বেসিক সহ ৮%
হারে ইনক্রিমেন্ট যোগ করে সে সর্বসাকুল্যে 15,958 টাকা 16 পয়সা পাবে। এখন আরও একটি স্কেল নিয়ে আলোচনা করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 22,000 স্কেল অর্থাৎ নবম গ্রেডের একটি স্কেল, তার 15% বর্ধিত হারে বেসিক দাঁড়াবে 3,300 টাকা যুক্ত করে 25,300 টাকা, তার সাথে যুক্ত হবে আরও 8% ইনক্রিমেন্ট অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বর্ধিত বেসিকের সাথে আরও 8% ইনক্রিমেন্ট যুক্ত করা হয়েছে অর্থাৎ 2,024 টাকা ইনক্রিমেন্ট সহ তার বর্ধিত বেসিক হল 27,324 টাকা। এই টাকার সাথে আরও 40% বাড়ি ভাড়া। এখন গিয়ে তার সর্বমোট দাঁড়ালো 38,253 টাকা 60 পয়সা, অর্থাৎ তার বেসিকের সাথে আরও 40% বাড়ি ভাড়া অর্থাৎ 10,929 টাকা 60 পয়সা যুক্ত করলে হয় 38,253 টাকা 60 পয়সা। তারপর এই টাকার সাথে আরও চিকিৎসা ভাতা 1,500 টাকা এবং টিফিন ভাতা 200 টাকা যুক্ত করলে হয় 39,953 টাকা 60 পয়সা। এই হচ্ছে বেসিক বর্ধিত বেসিক সহ 8% ইনক্রিমেন্ট অর্থাৎ 15% বর্ধিত বেসিক সহ 8% ইনক্রিমেন্ট যুক্ত করে সর্বশেষ 2023 সালে জুলাই থেকে সম্ভাব্য একটি বেতন বৃদ্ধির হিসেব নিকেশ। তো এই হিসেব সরকারিভাবে হতেও পারে নাও হতে পারে, তা কম বেশি হতে পারে, সম্ভাব্য একটি হিসেব কষে দেওয়া হলো আর সম্ভাবনাময় এই হিসেবে বিভিন্ন গ্রেড এবং বিভিন্ন স্কেল থেকে আলোচনা করা হয়েছে। বেতন বৃদ্ধির বিষয়টি সম্পূর্ণ সরকারের ইখতিয়ার, এটি বিশ্বস্ত সূত্রে পাওয়া একটি সম্ভাব্য তালিকা বা সম্ভাব্য একটি হিসেব কষানো হয়েছে। তাই আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।